आज के तुम्हारे सामने एक खूब इजी रेसिपी शेयर करछी। तो तार जोन्नो आमार लागबे आलू, टमेटो, रसुन और काँचा लंका। और आमी एटा कूकारे रान्ना करब जाते खूब ताड़ाताड़ी हो जाए, टाइम एकदम जाते ना लगे। तो सबार प्रथमे आमी एखाने सर्षेर तेल दिलाम, दुई चामच मतो सर्षेर तेल देब। तेलटा एकबारे गरम होते हबे, धोआ उठछे, तोमरा देखते पाच्छो आमार तेलटा पुरो गरम हये गेछे। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরে একটা দারুণ টেস্ট আছে, তো কালো জিরে দিলাম। আর দেবো আমি একটা শুকনো লঙ্কা। আর এবার এই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর পাঁচ কোয়া রসুন নিয়েছি। তো আলুগুলো ফার্স্টে দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপর একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো। এটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে অনেক সময় হয় না ডিনারে কী বানাবো কী বানাবো চিন্তা করতে হয়, টাইম নেই বা লেট হয়ে যায়, তো তার জন্য এটা একদম পারফেক্ট। এবার আমি একটা টমেটো কুচি করেছিল, তো ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এই রসুনের টুকরোগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা, ঝালটা নিজের টেস্ট অনুযায়ী। ব্যাস এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করতে হবে যাতে আলুর গাগুলোতে একটু আঁচ লেগে যায়, সেরকম করে একটু ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা, আর একটুখানি ভাজা ভাজা হবে এটা। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, নুনটা সবসময় বলি টেস্ট অনুযায়ী। আর আমি এটা ডাইরেক্ট কড়াইতে না করে কুকারে করছি, কেননা টাইম যাতে সেভ হয়। নুন দিয়ে দিলাম আমি, আর এবার আমি দেবো, দেখতে পাচ্ছ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দেবো, তো হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর আমি যেটা দেব সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি জলে ভিজিয়ে নিয়ে নিই। আমি একবারে শুকনো ছোলার ডাল তিন চামচ মতো এখানে দিয়ে দেবো। তো এই জন্য আমি কুকারটা ইউজ করছি যাতে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তিন চামচ মতো ছোলার ডাল দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু নয়। এবার এটাকে যেমন নর্মাল জল দিয়ে কুকারে সিটি দিয়ে দিতে হবে, তিনটে সিটি বাজলে এটা রেডি। এবার আমি জল দিয়ে দেবো, আমি এখানে আড়াই কাপ মতো জল দেব। এই দু কাপ জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আমি আরো হাফ কাপ মতো জল দিয়ে দেব। ব্যাস এবার আমি কুকারে সিটি লাগাবো আর তিনটে সিটি বাজাবো, আর আমার রাতের তরকারি রেডি। রুটি, পরোটা, লুচি সব দিয়ে খেতে ভালো লাগবে এটা। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও এটা ট্রাই করার পর। ব্যাস আমার এখানে সিটিটা লাগিয়ে দিলাম আমি। চালো কুকারে সিটিও বেজে গেছে। চলো দেখি, নিশ্চয়ই নরম হয়ে যাবে এতক্ষণে সব কিছু।
আলু নরম হয়ে গেছে, ডালটা দেখি নরম হয়েছে কি না। ইয়েস, ডালটাও নরম হয়ে গেছে, ব্যাস রেডি হয়ে গেল।